मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। अब रिल देने लोगे तेरे नाम सोनिया, अब रिल देने लोगे तेरे नाम सोनिया। तेनु रब ने बनाया, तेनु रब ने बनाया, बेमिसाल 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 सोनिया, बेमिसाल 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 सोनिया। हर आशिक दी पहचान या रसूल अल्लाह, जरे बोलें ना सुभान अल्लाह, हर एक जरे हवे ने। हर आशिक दी पहचान या रसूल अल्लाह, तेरे नाम तो आराजा या रसूल अल्लाह, तेरे नाम तो आराजा या रसूल अल्लाह। सदकरदा बच्चा बच्चा, सदकरदा बच्चा बच्चा, तेरे नाम तो है कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। सिद्दीक उमर भी आए कुल फरमान ले आए, सिद्दीक उमर भी आए कुल फरमान ले आए, तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह। अरे जोरे बोलो मैंने, तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह, तेरे नाम तो आराजा या रसूल अल्लाह, तेरे नाम तो आराजा या रसूल अल्लाह। सदकरदा बच्चा बच्चा, सदकरदा बच्चा बच्चा, तेरे नाम तो है कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। की करने मैलू मीनारे तेरे नाम तो आवा बारे, की करने मैलू मीनारे तेरे नाम तो आवा बारे, तेरे नाम तो आवा बारे। है ये मेरा अरमान या रसूल अल्लाह, अरे जोरे बोलबे ने, है ये मेरा अरमान या रसूल अल्लाह, तेरे नाम तो आराजा या रसूल अल्लाह, तेरे नाम तो आराजा या रसूल अल्लाह। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। करबल दी मट्टी बोले जहरा दादा नीना डोले, करबल दी मट्टी बोले जहरा दादा नीना डोले, करबल दी मट्टी बोले जहरा दादा नीना डोले। अंज पर आए कुर्बान या रसूल अल्लाह, जरूर बोलवे ने, अंज पर आए कुर्बान या रसूल अल्लाह, तेरे नाम तो आराजा या रसूल अल्लाह, तेरे नाम तो आराजा या रसूल अल्लाह। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো তম যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা, আমি তো তম যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা।
তাই চোখে দে আমার বুকটা ভাসায়, তাই চোখে দে আমার বুকটা ভাসায়, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজখান, যাকে হারালে হারাবো আমি দোজখান, যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দোয়া কবুল হই না হই না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব না কিছুই সৃষ্টি করত না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, জোরে বলবেন না আরেকটু জোরে হবে না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব না কিছুই সৃষ্টি করত না, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে, রব্বুল আলামিন পাঠালে আমার দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, আর সে মোল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মোল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে সাখে মদিনা, তোমার বুকে শুয়ে আছে সাখে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আল্লাহ মুসলমান বলে ছেলে মেয়েরা পারা তোমরা আল্লাহ পাকে বলে যা ফেরেশতা দৌড়ে দৌড়ে যাবে দুনিয়া জমিনে সে বুঝবে, আল্লাহ পাকে বান্দা করার জন্য দুনিয়া জমিনে ঘুরে ফিরবে, ওই বান্দাটা 60 বছরের বাবুকের মধ্যে সেরে একটা দিন গুনা আর তো গুনো গুনা না আর তো গুনো গুনা না, কিন্তু বান্দাটা এতেকালে ঘুরবে একটা ভিখারিকে একটা রুটি দান করেছিল, একটা দানের সওয়াব আছে, ওই দানের সওয়াব করা আমার আল্লাহর কাছে ফেরেশতা গুলো নিয়ে যে হাজির হবে, আল্লাহ পাকে কাছে ফেরেশতা হাজির বলবে ও কুরআন আল্লাহ দুনিয়ার জমিনে এই বান্দাটা 7 বছরে বাদ করেছে, বান্দাটা দুনিয়ার ইপান্তু পান্তু হয়ে ফেললাম, একটা ঘোড়া ঘাস দেখতে পেলাম না, আল্লাহ এই বান্দাটা সে আজকে দিনে আল্লাহ একটা নতুন কাজ দেখতে পেয়েছি, 7 বছরে বাদ করার পরে এতেকালে ঘুরবে একটা ভিখারিকে দান করেছিল, আল্লাহর দানের সহসা নিয়ে এসেছি আমার আল্লাহ জানাবেন আমি আল্লাহ পাক আমার বান্দা দিয়ে যে মহব্বত করি, আমি আল্লাহ পাক আমার বান্দা দিয়ে কে ভালোবাসি, চলে যাও চলে যাও আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দার নামে ওই নেকি পাল্লাতে যে ওই দান করা নেকি তার রেখে দাও, আমি আল্লাহ পাক তার নেকি পাল্লা ভারী করে দিব, তাহলে আমার আল্লাহ এত বেশি দয়া করেন, তাহলে খবরদার সময় আছে এখন আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে রুজু হয়ে যান, আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে কবুল করে নেবে, আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবে, যে আল্লাহ এত বেশি দয়া করে এমনও বান্দা দেখতে পাওয়া যাবে কাল কিয়ামতের ময়দানে, এক বান্দা জাহান্নামের ভিতরে আযাবে পড়ে হাউ হাউ করে বান্দা কাঁদবে, আল্লাহ আমি জাহান্নামের আগুনে পুড়ছি, আল্লাহ আল্লাহ আমি জাহান্নামের আগুনে পুড়ছি, আল্লাহ তুমি আমাকে আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের ভিতরে একটা গাছ দেখতে পাই, আল্লাহ গাছের মধ্যে বসার স্থান করে দাও, জোরে বলবেন না
আর একটু জোরে হবে না আল্লাহ বলবে যা ফারিস্তারা তুই আমি আল্লাহ আমার কাছে চাইছি আমি আল্লাহ তোর বসার জায়গায় গাছের মধ্যেই করে দিলাম জোরে বলবেন না বান্দার জন্য আল্লাহ পাক বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে একটা গাছের মধ্যে করে দিলাম আর ডাকবি না তো না আল্লাহ আর তোমায় ডাকবো না আবার বান্দা ডাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হয়েছে বান্দা ডাকছি কেন আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ গাছের মধ্যে বসে আছে আল্লাহ আপনি আমার উপরে দয়া করুন দয়া করে যদি আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করে দেন আমি তোমার বান্দা এতই বড় খুশি জোরে বলবেন না আল্লাহ পাক বলবে যাও ফারিস্তা চলে যাও আমি আল্লাহ আজকের দিনে আমার ওই বান্দাটার বসার জায়গা জাহান্নামের গেটের মধ্যেই করে দিলাম আল্লাহ জিজ্ঞেস করবে আর ডাকবি বান্দা আবার ডাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হয়েছে বান্দা আবার ডাকছি কেন মুসলমান বলি ছেলে মেরা পারা করুন মেরা ও চলে যা বান্দা চলে যা আমি আল্লাহ তো বসা জায়গা থাকি জান্নাত জাহান্নামে মাঝখানে করে দিলা যা তুই জান্নাত জাহান্নামের মাঝখানে যে বস বান্দা জান্নাত জাহান্নামের মাঝখানে যে বান্দা বসবে এমন সুবিধে আল্লাহ বান্দা খানা আবার ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হয়েছে বান্দা আবার ডাকছি কেন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি আল্লাহ আপনি আমার উপরে দয়া করুন দয়া করে যদি আল্লাহ জান্নাতের গেটের কাছে বসার স্থান করে দেন আমি তোমার বান্দা এতই বড় খুশি জোরে বলবেন না আল্লাহ বলবে যা তুই আমি আমার কাছে চেয়েছিস আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটের মধ্যেই করে দিলাম যা আর ডাকবি আবার ডাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হলো আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারবো না আল্লাহ একবার জান্নাতের দরওয়াজা খাতা খুলে দেন আল্লাহ জান্নাতের মনোরম দৃশ্য দেখে আল্লাহ আমার অন্তরটাকে জড়িয়ে দিই আল্লাহ বললো যা তুই জান্নাতের দরজা দেখতে চাস জান্নাতের ভিতরের মনোরম দৃশ্য দেখতে চাস আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজাও খুলে দিলাম যা তুই জান্নাতের মনোরম দৃশ্য দেখতে থাক মুসলমান বলে ছেলে মেয়েরা পারা তুমি মেয়েরা আমাকে বারে বারে ডাকিস আল্লাহ পাকে বান্দা খানা জবাব দিবে আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ জান্নাত জাহান্নামে আল্লাহ জান্নাতে দরজা খানা দিয়ে জান্নাতের মনোরম দৃশ্য দেখেছি আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে যেতে পারবো না আমার আল্লাহ জানা দেয় আমি আল্লাহ তোকে চান চান থেকে বের করে চান চানের গাছের মধ্যে বসিয়েছি চান চানের গাছ থেকে চান চানের গেটে এনেছি চান চানের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্নাত চান চানের মাঝখানে বসিয়েছি জান্নাত চান চানের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাকা পার গুণাটা কি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা বান্দা চলে যা আমি আল্লাহ তোর জীবনে পাগল পাগল গুণাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে তৈয়ার জান্নাত দিয়ে দিলাম যা বান্দা আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম তাহলে যে আল্লাহ এত বেশি আপনার আমার উপরে দয়া করে বলেন তো বাবু এই হাত দিয়েছে কে সবাই মিলে বলে আল্লাহ হাত দিয়েছেন মুখ দিয়ে বললে কষ্ট হয় মনে হচ্ছে যে বলেন এই হাত দিয়েছে কে আমার আল্লাহ চোখ দিয়েছেন কে যে কানা হই সেই বুঝে কানার জ্বালা কি ঠিক না ভুল বলছি ভাই এটা কি করি জানেন
আত্মা দেখেন আল্লাহ চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে সুস্থ শরীর করে রেখেছেন আল্লাহ আপনারা আমার দিয়েছেন আমরা আল্লাহর শুকরগুজারি করব কত দয়া করে আল্লাহ বলে বান্দা এত নিয়ামত দিয়েছি তারপরে সিরাজ সারা দুটো জিনিস দে আমি আল্লাহ আমাকে রুকু দে আর সিজদা দে যদি এই দুটো জিনিস দিতে পারি আমি আল্লাহ তোকে আবার আমার দয়ার জান্নাত দিয়ে দেব কথা বুঝতে পাচ্ছেন তাহলে সেই আল্লাহর হুকুমকে মানতে হবে এমনও বান্দা দেখতে পাওয়া যাবে কিয়ামত কি ভয়ঙ্কর দিন কি কঠিন দিন যেই দিনে মানুষের মাথা 12 হাত দূরে সূর্যকে রাখা হবে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে আল্লাহ রাসূল বলেন কিয়ামতে সবথেকে জাহান্নামীদের মধ্যে সবথেকে কম কষ্টদায়ক শাস্তি হলো জাহান্নামীদের সবথেকে যার কম শাস্তি হবে তার পায়ে একটা গরম জুতা পরিধান করানো হবে যার ফলে তার মাথার মগজগুলো ঘিলুগুলো টকবক করে ফুটে বাহির হয়ে যাবে মনে হবে নারী ভুড়ি সব বাহির হয়ে যাবে সে ব্যক্তি মনে করবে জাহান্নামের মধ্যে মনে হচ্ছে সবথেকে আমারই বেশি কষ্ট হচ্ছে আল্লাহ রাসূল বলেন কিছু বান্দা আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কিছু বান্দা জাহান্নামের আগুনে পুড়ে জাহান্নামের আগুনে পুড়বে বান্দারা ডাকতে থাকবে জাহান্নাম থেকে হেফাজত করো জাহান্নাম থেকে হেফাজত করো 40 বছর পর মালিক ফারিস্তা বলবে মালিক ফারিস্তা তাদের ডাকে সাড়া দিবে বলবে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও মালিক ফারিস্তা বলবে আত্মা জাহান্নামে ফারিস্তা বলবে না ইন্নাকুম মাকিসুন তোমাদেরকে জাহান্নাম থেকে বার করা হবে না তোমরা অনন্তকাল জাহান্নামে থাকবে জাহান্নাম থেকে তোমাদের বার করা হবে না জাহান্নামী বান্দারা আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে বের করে দাও আল্লাহ এরপরে যদি আমরা আবার অন্যায় করি আল্লাহ তবে আমরা অপরাধী হব আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে বের করে দাও আল্লাহ রাসূলের সাহাবী হযরতে রাসূল ইবনে আমর ইয়াস রাদি আল্লাহু তাআলা হুজুর আমাকে জানিয়ে দিয়েছিল জানা বাসিরা হাও হাও করে কাঁদবে জানা বাসিরা কাঁদবে আল্লাহ পাক ওর ফুলার মিন আল্লাহ জানা থেকে হেফাজত করো জানা থেকে বের করে দেয় আল্লাহ পাক জানাবে এ জানা বাসিরা তোমরা কেউ আমি আল্লাহ আমার সাথে কথা বলবে না আমি আল্লাহ আমাকে ডাকবে না আমি আল্লাহ তোমাদেরকে জানা থেকে বের করব না তোমাদের গুনার ভাগ তোমরা আজকে দিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করো জানা বাসিরা চুপ করে থাকবে হাজার এক হাজার বছর কেটে যাবে জানা বাসিরা চুপ করে থাকবে তাদের মুখ থেকে কোনো কথা বাইর হবে না চিৎকারের আওয়াজ শোনা যাবে এমন শুনছি জানা বাসিরা এক হাজার বছর সবর করার পর আবার তারা ডাকতে থাকবে জুতা শরীকানা কালো সিয়া হয়ে যাবে জানামে পুরে পুরে কালো সিয়া হয়ে যাবে তারা আল্লাহর কাছে মেঘের জন্য দোয়া চাইবে আল্লাহ পাক একটু খালি মেঘ দেন আল্লাহ আল্লাহ আমরা বাঁচতে পারি না আজাব সহ্য করতে পারি না আমি শুনছি জানা বাসিরা আল্লাহ পাক জিব্রাইল নবীকে ডাক দিয়ে বলবে হে জিব্রাইল বলো তো কি জানা বাসিরা আমি আল্লাহ পাক আমার কাছে কি চাইছে জানা বাসিরা আমি আল্লাহ পাক আমার কাছে কি চাইছে হযরত জিব্রাইল নবী বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ সেটা আপনি আমার থেকে বেশি জানেন আল্লাহ পাক একটুখানি মেঘ দিবেন জানা বাসিরা ভাববে এবারে মনে হয় পানি হবে কিন্তু পানি হবে না বিচ্ছু আত্মার ঘরে এরকম ভাবে বিচ্ছু পড়তে থাকবে তাদেরকে কামড় দিতে থাকবে যার কামড়ে যন্ত্রণা এক হাজার বছর পর্যন্ত ওই বিচ্ছুর কামড়ে যন্ত্রণা জানা বাসিরা সহ্য করতে পারবে না তারা আবার চাইবে আল্লাহ মেঘ দেন জাহান্নামের আজাব আর সহ্য করতে পারি না জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারি না এমন সুইতে দেখতে পাওয়া যায় আবার তারা মেঘের জন্য দোয়া চাইতে লাগবে এমন সুইতে দেখতে পাওয়া যায় আবার একটা কালো হয়ে 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 আসবে এমন সুইতে ওই মেঘে পানি হওয়া তো দূরের কথা তাদের উপরে সাপ পড়তে থাকবে যে সাপগুলো এত কামড় দিতে থাকবে যা যা বাসিরা এক হাজার বছর কামড়ের যন্ত্রণা সহ্য করতে পারবে না আল্লাহ পাক জানাবেন তোরা দুনিয়া জমিনে অন্যায় করেছিলিস সেই অন্যায়ের ভোগ সেই অন্যায়ের পাপের শাস্তি আজকে দিনে ভোগ কর এরা খুব ভালো জাহান্নামীদের উপরে কষ্ট হতে এত কষ্ট
কেটে গেছে আমার বাপ ভাইরা এরকম ভাবে জাহান্নাম বাসীরা হাউ হাউ করে কাঁদতে থাকবে জাহান্নাম বাসীরা তখন মনে করবে যে আযাব জাহান্নামের আগুনের কষ্ট আমি আর সহ্য করতে পারি না তাই যায় একবার একটু ওইদিকে আগিয়ে যায় আত্মার বিচ্ছুর দিকে বিচ্ছেদের দিকে আগিয়ে যাবে বিচ্ছেদের কামড় সহ্য করতে না পেরে আবার সাপেদের দিকে আগিয়ে যাবে তারাও কামড় দিবে তাদের কামড় সহ্য করতে না পেরে তারা আবার রিটার্ন ফিরে আসবে জাহান্নামের আগুনই পুড়বে অনেক দিন তারা জাহান্নামের আগুনে পুড়বে আযাব শাস্তি দুনিয়ার জমিনে দেখবেন নামাজ কাজার জন্য শাস্তি হবে না হবে না কি বলে কেউ যদি নামাজ কাজা করে শাস্তি হবে না হবে না কি বলে নামাজ কাজা করলে শাস্তি হবে না হবে না শাস্তি হবে রোজা কাজা করেছেন ফরজ হুকুম শাস্তি হবে ইসলাম কেননা আপনাকে আমাকে মূল জিনিস আগে বুঝতে হবে ভাই আমার বাপ ভাইরা আপনাকে আমাকে চিন্তা করতে হবে আগে মেন জিনিস কেননা ইসলাম দেখবেন একটা খুঁটি অনেক কিছু খুঁটির দ্বারাই কিন্তু একটা প্যান্ডেল তৈরি হয় ঠিক না ভুল তেমনি আপনার আমাকে অনেক কিছু জিনিস আদায় করতে হবে অনেক কিছু জিনিস মানতে হবে তবে কিন্তু আমরা ইসলামে প্রবেশ করতে পারবো ঠিক না ভুল এখন দেখবেন এক লোক দোকানে সাইনবোর্ড টেঙ্গিয়ে লিখে দিল যে আমার দোকানে যত রকমের জিনিস আছে সমস্ত রকম জিনিস পাওয়া যায় ভালো করে বুঝুন ভালো করে বুঝে আমার দোকানে যত রকম জিনিস পাওয়া যায় যত রকম মাল দরকার তত রকমই জিনিস পাবে এমন সময়তে এখন লোক যে বলছে যে আমাকে একটু তেল দাও ওইটাই রাখি অন্য কিছু চাও হবে সব আছে না এরকম ভাবে ইসলাম এমন একটা জিনিস আপনাকে আমাকে বুঝতে হবে কেউ ভাবলো যে রোজা করব নি শরীয়তের প্রতিটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলাই হলো ইসলাম যদি মানতে পারি তবে নাজাত পাবো নামাজ রোজা হজ যাকাত এরকম ভাবে আত্মার আমার পরে মায়ের হক আদায় করা আত্মীয় স্বজনের হক আদায় করে এরকম ভাবে সমস্ত জিনিস নিয়ে হয় ইসলাম যখন ইসলামে প্রবেশ করে যাব যদি ইসলামের হুকুমকে আমি আপনি অমান্য করি আমরা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারি না ঠিক না ভুল বলছি জোরে বলে খারাপ লাগছে মনে হচ্ছে ঠিক না ভুল বলছি তাহলে আজ তোমায় আমায় পরিবর্তন হতে হবে আমার বাপ ভাইরা এখনো সময় আছে জাহান্নামে সেই দিনের কথা চিন্তা করুন আল্লাহ পাক এরপরে বান্দাগুলো অনেক দিন আযাব যখন তাদের শাস্তির মেয়াদ কেটে যাবে আল্লাহ বলবে যাও জিবরাইল চলে যাও আমার বান্দাগুলোকে তুলে নিয়ে জান্নাতি করে দাও জোরে বলবেন না সেই জান্নাতি হতে গেলে একটা জিনিসের শর্ত সেটা হচ্ছে ঈমান ঈমান নিয়ে যদি মরতে পারি তবে কিন্তু জান্নাতি হয়ে যাবে জোরে বলবেন না একদিন না একদিন আল্লাহ জান্নাতি করবে তাহলে আজ আপনাকে আমাকে সেই দিনের কথা ভাবতে হবে শুধু তাই নয় জান্নামের দিনেতে এমন এক বান্দা দেখতে পাবে ওই বান্দা কারা জান্নামের কাছে যে বান্দার আমল নামাজ ও করা হবে কিয়ামতের ময়দানে ওই বান্দা কারা আমল নামাজ ও করা হবে দেখতে পাওয়া যাবে বান্দা কারা গুনাহ পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ পাক জানাবে চলে যাও আমার বান্দাটা নিয়েছি জাহান্নামী করে দাও বান্দাটা জাহান্নামের দিকে যাবে বান্দাটা জাহান্নামের দিকে যাবে জাহান্নামের আগুনের কষ্ট জাহান্নামের আগুনের তেজ জাহান্নামের আগুনের তাপ শুনে বান্দা কানা দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের আরশে আজমের কাছে দৌড়ে আসবে আল্লাহর আরশে আজমের কাছে দৌড়ে সে বান্দা কানা বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আমার এই শরীরে আজাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি আর সহ্য করতে পারি না আল্লাহ পাক জাহান্নামে কষ্ট আল্লাহ আমি আর সহ্য করতে পারি না আমার সুইতে বান্দা কাকে আল্লাহ পাক জানাবেন তবে কি দুনিয়া জমিনে তুই গোপনে গোপনে অনেক অন্যায় করেছিস সেই অন্যায়ের কথাগুলো কি আমি আল্লাহ কি মানুষের কাছে তুলে ধরি না আল্লাহ তা করবেন না আল্লাহ আমি জাহান্নামে চলে যাচ্ছি আবার বান্দা কারা জাহান্নামের দিকে যাবে আমার হুরার আসছে আজমের দিকে দৌড়ে আসবে আমার আল্লাহ এরকম ভাবে করতে থাকে ওই বান্দা কারা এমন শুনছি আমার আল্লাহ জানাবে দুনিয়ার জমিনে তোর একটা কাজকে আমি আল্লাহ কবুল করে নাই রে বান্দা আজকে দিয়ে তুই যে আমি আল্লাহ আমার নামে সম্মান করেছিস আমি আল্লাহ আমাকে যে ভয় করেছিস আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাগার পার গুণাটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না যা যা বান্দা চলে যা আমি আল্লাহ তোর জীবনে পাগার পাগার গুণাটাকে ক্ষমা করে দি আমি আল্লাহ তোকে আমার রহমতে তৈয়ার জান্নাত
দিয়ে দিলা আরো জোরে বলবেন না কমি দিচ্ছি একবার দরুদ পড়েন তো আল্লাহ।